কোনো কিছু করার দরকার আছে বা কোনো কিছু করার দরকার নেই ইংরেজিতে এই এক্সপ্রেশনসগুলো তৈরি করার জন্য আমরা সাধারণত একটা স্ট্রাকচার ফলো করে থাকি রাইট সেটা কেমন সেটা আমরা সবাই জানি নিড টু ফর এক্সাম্পল ইউ নিট টি গেও দেয়ার আপনার সেখানে যাওয়ার দরকার ইউ ডু নিট টি গেও দেয়ার আপনার সেখানে যাওয়ার দরকার নেই আবার হি নিডস টু ইট তার খাওয়ার দরকার হি ডাজেন নিড টু ইট তার খাওয়া দরকার নেই এবার আমি যদি একটু পাস স্ট্যান্ড থেকে বলি সেটা এরকম তার সেখানে যাওয়ার দরকার ছিল না তাহলে এরকম হবে হি দিদেন নিচ্ছি গেও দেয়ের হি দিদিন নিচ্ছি গেও দেয়ার তার সেখানে যাওয়ার দরকার ছিল না এবার কথা হচ্ছে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ব্যতীত আরও একটা স্ট্রাকচার দিয়ে আমরা এই এক্সপ্রেশনগুলো তৈরি করতে পারি সেটা কেমন ওকে সেটা হচ্ছে ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর এক্সাম্পল ইট ইজ নো ইউজ going দিয়ার সেখানে যাওয়ার দরকার নেই ইট ইজ নো ইউজ ক্যামিং হিয়ার এখানে আসার দরকার নেই ইট ইজ নো ইউজ টকিং উইথ him তার সাথে কথা বলার দরকার নেই ইট ইজ নো ইউজ running fast জোরে দৌড়ানোর দরকার নেই রাইট সো আশা করছি আপনারা একই এক্সপ্রেসের জন্য এক্সপ্রেশনের জন্য দুইটা ভিন্ন স্ট্রাকচার খুঁজে পেয়েছেন রাইট আর লেসেনটা আপনাদের ভালো লেগেছে এই স্ট্রাকচার দিয়ে আপনারাও নতুন নতুন কিছু এক্সপ্রেশন নিচে তৈরি করে অবশ্যই দেখাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ